কামারপুকুর রামকৃষ্ণ মঠে পুজো দিয়ে প্রচার শুরু করে দিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগ। সোমবার তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রামকৃষ্ণ মঠে যান। সেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদ গ্রহণ করেন। সঙ্গে ছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে, উপপ্রধান শুভ্রপ্রকাশ লাহা, তৃণমূল হাজিপুর অঞ্চল সভাপতি আফসার আলী ছাড়াও দলের অন্যান্য নেতা কর্মীরা। এরপর তিনি মঠের বাইরে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে মিলিত হন, তাদেরও আশীর্বাদ গ্রহণ করেন। এখন শুনুন পুজো দেওয়ার পর প্রার্থী মিতালী বাগ কি জানালেন। যেহেতু আরামবাগ ঠাকুরের পুণ্যভূমি, সর্বত্রই পুণ্য, ঠাকুরের মাটি, আমি ফেরার পথে বাবা তারকনাথের মন্দিরে গিয়েছিলাম, পুজো দিয়েছি, ওইখান থেকে আমি কালকে শুরু করে দিয়েছি। আমার পুকুর যেখানে যত মত তত পথ, আর এইখানে আপনি শাসক দলের টিকিট দাঁড়িয়েছেন, কামারপুকুর কি বেছে নিলেন কেন? আমি প্রথমেই বললাম পুণ্যভূমি, বাঙালি পরিবারে একটা রিচুয়াল রয়েছে, বড়দের পায়ে মাথা টিকাও, আগে ঈশ্বরের চরণে মাথা টিকাও, সেই ঈশ্বরের পুণ্যভূমিতে আমি আগে মাথা টিকিয়ে আমি ওনাদের কি বলবো, শ্রী চরণে মাথা নত করতে পেরে এটা আমি খুশি। এবং বড়দের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ ছাড়া, বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কাজ তো সম্পন্ন হয় না, যার জন্য আমি মঠ মিশনকে বেছে নিয়েছি, মঠ মিশন মন্দির মসজিদ গিয়েছি। টিকিট পেয়ে কতটা আনন্দিত? আপনি এটা কি আশা করেছিলেন যে আপনি টিকিট পাবেন, যেখানে একজন হেভিওয়েট ক্যান্ডিডেট ছিল? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, গ্রাসরুট থেকেই তৃণমূল নামটা এসেছে, কাজেই সেদিক থেকে ওনার অভিমতে আসা, সকল মানুষের সাথে থেকে পাশে থেকে আসা ভালো লাগছে, দায়িত্ব অনেক বাড়লো কর্মীদেরকে নিয়ে আগে যাওয়ার একটা প্রচেষ্টা। তিনি কর্মীদের সাহায্য কতটা পাচ্ছেন? কর্মীদের সাহায্য মানে কালকে যখন আমি দেখুন ব্রিগেডের যখন আমি ময়দানে ছিলাম, কারণ কলকাতা শহর তো ঝাঁচকচকে, উলি গলি কিন্তু ঝাঁচকচকে জায়গা, সেখানেও দেখলাম ঝাঁচকে রাস্তার ওপর কিন্তু ধুলো উড়ে গেল, ব্রিগেডের ময়দানে ধুলো, সেই ধুলোই তো বলে দিচ্ছে কর্মীদের কতটা উচ্ছ্বাস, তো সেই উচ্ছ্বাস থেকেই উচ্ছ্বসিত সকলে। কালকে প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই কিন্তু দিকে দিকে তার নাম দেয়ালে লিখন শুরু হয়ে গেছে, কি বলবেন এই বিষয়ে? কর্মী তৃণমূল কংগ্রেস তো থামতে জানে না, কারণ পড়তে জানে, লড়তে জানে, গড়তে জানে, মানুষের পাশে থাকতে জানে, জয় করতে জানে, তো প্রার্থী পেয়েছে, প্রার্থীর সাথে সাথেই তারা দেওয়ার লেখন। এ থেকেই আপনারা প্রশ্ন আপনারাই করলেন যে কতটা উচ্ছ্বসিত, তার মানে দেখুন কালকে দুপুরের দিকে ডিক্লেয়ার দিয়েছে, তারপর সঙ্গে সঙ্গে কর্মীরা, যে সমস্ত কর্মীরা ওখানে গিয়ে পৌঁছাতে পারেনি, সেই সমস্ত কর্মীরা দেওয়ার লেখন শুরু করে দিয়েছে, তার মানে উচ্ছ্বাস কতটা আর বলার তো অপেক্ষা রাখে না। দিদি, নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে এবং অনেকেই বিক্ষুব্ধ হয়ে দল ছাড়ছেন, এটা কি লোকসভা ভোটে কতটা এফেক্ট পড়বে বলে মনে করছেন? না, সে খবর আমার কানে নেই, কারা বিক্ষুব্ধ হয়েছে বা কারা দল ছাড়ছে সেরকম খবর আমার কাছে নেই। দল যখন ডিক্লেয়ার দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নাম ঘোষণা করেছেন, ফোনের বন্যা এবং ফোনেতে আশীর্বাদের বন্যা, তো আমি সেখানে তো বিক্ষুব্ধ হলে আমার ফোনেতে আশীর্বাদে বন্যা বয়ে যেত না। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার, এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে, পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক, ফোন নাম্বার 8617492616, 9732162660, সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন।